তো তোমাদের আর তোদের সবাইকে ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। কি হয়েছে বল? শুনে খুব খারাপ লাগলো রে। আমার তো শুনে চোখ দিয়ে জলই বেরোচ্ছে। ছেলেগুলো বল না গরুর মতো ঘুরে বেড়ায়। তোর প্রতি আমার ফিলিংটা বোঝ, সব ছেলেগুলো এরকম হয়। ভিডিও রেডি। কত লেট করালি বাপরে। যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি। জয়কে ফোন করি। হ্যালো, হ্যাঁ ভাই বল। ভাই আমার হয়ে গেছে আজকে। কি বলিস ভাই, কবার ওরে মন ব্রেকআপ হয়ে গেছে ভাই রিয়ার সাথে। খুব কষ্ট হচ্ছে বলো। হ্যাঁ ভাই সবাই ঠান্ডা। ওরে পাগল, রিয়া ব্রেকআপ করেছে, তুই তো করিসনি। রিয়া গেছে, প্রিয়া আসবে, প্রিয়া না আসলে টিয়া আসবে। তুই শিওর তো টিয়া আসবে? আসলে আমি তো আছি ভাই। আরে ভাই তুই আমার সত্যিকারে ভাই। হ্যালো, হ্যাঁ বল কি হয়েছে? ভাই আমার ব্রেকআপ হয়ে গেছে ভাই। তো দারুণ খবর। কি বললি? খুব খারাপ লাগলো রে। আমি বুঝতে পারছি তোর কষ্টটা। আমি পই পই করে বলেছিলাম মিশিস না, মিশিস না ওই ছেলের সাথে। সব ছেলেগুলি আসলে এরকম। এখন আমি কি করবো লতি এখন? হ্যাঁ এই জন্য বলি ভাই, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। নো ঝামেলা, নো টেনশন, শুধু চিল মারো, বিন্দাস লাইফ। হ্যাঁ ভাই ঠিক বলেছিস। বাবু কল করছে এখন। হ্যালো রিয়া, এ বলছি যে মাসি ফোন করছে, তো আমি তোকে পরে ফোন করবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, টাটা টাটা। হ্যাঁ আসো না বলো, তুমি জানো আমি তোমাকে কত মিস করছি। আরে তোমাকে তো ফোন করছিলাম বাবু, এই জন্য তো বিজি বলছিলাম। হ্যালো, হ্যাঁ লতি কি করছিস? আরে বলিস না, এই মাত্র বাড়িতে কতজন লোক এসেছিল, তাদের চা করে দিতে হলো, পড়তেও পারছি না। তুই কি করছিস রে? আরে আমি আমি তো ঘর ঝাঁট দিচ্ছিলাম রে, তোর কথা মনে পড়লো খুব, তাই একটু ফোন করলাম। বাড়িতে যা কাজ বুঝতেই পারছিস তো, একটু সময় পাচ্ছি না রে পড়ার, কি বলবো আর তোকে। এদিকে দেখ ছেলেগুলো বল না গরুর মতো ঘুরে যায়। হ্যাঁ মা আসছি। রিয়া মা ডাকছে বুঝলি, ঠিক আছে আমি এখন যাই, তো পরে কথা হবে। হ্যাঁ ঠিক আছে। এই তো মেয়েটাকে সিঙ্গেল মনছি, একে রিকোয়েস্ট করে তো ভাই, তো তোর সিঙ্গেল দিয়ে রেখেছি নিশ্চয় সিঙ্গেল। জল দেখো। হ্যাঁ ভাই বল কি করছিস ভাই? এই পড়ছি ভাই। আচ্ছা পড়ছিস, বাহ ভালো ভালো। কোন চ্যাপ্টার? হিউম্যান রিপ্রোডাকশন পড়ছিলাম ভাই। ও সেরা। হ্যাঁ ভাই তুইও ভালো করে পড়, এবারে তো এক্সাম আসছে সামনে, পুরো একদম ফাটিয়ে দেবো ভাই। চল ভাই টাটা, ঠিক আছে। হ্যাঁ ভালো করে পড়। হ্যাঁ ভাই। হ্যাঁ আমি ফ্রি আছি, একটু পরে কথা বলছি। এ কিসে আওয়াজ হলো মনে হচ্ছে ভাই, মেসেঞ্জারে আওয়াজ হলো মনে হচ্ছে। হ্যাঁ না না কোনো মেসেজের ইয়ে না, ওটা এমনি ওটা ওটা এমনি ওটা চল টাটা। ঘরটা দেখে অবছালো মনে হচ্ছে, একটু গুছিয়ে নি। মা ঘরটা দেখে অগোছালো মনে হচ্ছে, ঘরটা গোছাতে হবে। কিরে পারবি? Oh my god.
दुनिया का झोल समझते लौड़े लग गए। बोलची तुम्हें व्हाट्सएप करो না গো, আগে ইউজ করতাম, এখন আর করি না। বড় একা একা লাগে আমার, লাগে না ভালো। ওই তুমি হোয়াটসঅ্যাপ করো বেটা, মন মে লাড্ডু ফুটা। হ্যাঁ একটু এত স্পিড তাড়াতাড়ি মেসেজ করো, সত্যি ছেলেটা মন চাই। কোপার থেকে ঘুরে আসি। আচ্ছা এক মিনিট, রেডি হয়ে। ও ভাই চম্পা লাগছে, চম্পা বলছি। চাই কোপার থেকে ঘুরে আসি। হ্যাঁ যাবো। আচ্ছা পাঁচ মিনিট দাঁড়া, আমি রেডি হইনি। কিরে হলো, ওই দেখ তো কেমন লাগছে আমাকে, লজ্জা লাগিয়েছি। পাশের বাড়ি কদমালির ছোট্ট মায়াটা, তারে দেখা পড়ান পাখি খাঁচায় থাকে না। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলে 1K হয়ে গেছে, তো সেই খুশিতে কিউএনএ প্লাস 1K প্লাস স্পেশাল ভিডিও হবে। তো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো এই ভিডিওর কমেন্টে, অথবা আমার ফেসবুক প্রোফাইলে সঞ্জীব এসআর রানা, অথবা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে svlogger57। ডিসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। কোশ্চেন থাকলে অবশ্যই করে দিও, আমি অ্যান্সার দেবো। কথা দেখা হচ্ছে পরের ভিডিওতে, 1K প্লাস অ্যান্ড কিউএনএ ভিডিওতে। ততক্ষণের জন্য বিন্দাস হই না চোরে, বিন্দাস হই বাচোরে, বিন্দাস হই না চোরে, অল নাইট লং। এই ডিজে মিউজিক বাজা লাউড, পাড়া পড়শি করুক সা। তো চলো কামারিয়া।